আপনারা দেখছেন খবরের দুনিয়া। রাজ্য সরকার ও জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে এবার বর্ষবরণ অনুষ্ঠানে কোনো রকম ভাবে ডিজে সাউন্ড সিস্টেম বক্স বাজানো যাবে না। পাশাপাশি মদ্যপ অবস্থায় কেউ রাতে ঘোরাঘুরি করলে তাদেরকে গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, বর্ষবরণ রাতে 11টা থেকে ইংরেজ বাজার থানার পুলিশের 9টি গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে, থাকবে র‍্যাব পুলিশও। বর্ষবরণ অনুষ্ঠান করতে কোনো অসুবিধা নেই, তবে কোনো রকম উচ্ছৃঙ্খলা এবার করতে দেওয়া যাবে না। মদ্যপ অবস্থায় কেউ রাতে ঘোরাঘুরি করলে বা মোটর বাইক নিয়ে চলাফেরা করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় থানার সমস্ত আধিকারিকদের সাথে জরুরি বৈঠক করেন। পাশাপাশি তিনি জানান, বর্ষবরণের রাতে শহরে কোনো জায়গায় ডিজে বক্স বাজাতে শোনা গেলে সে সমস্ত বক্স সিজ করা হবে। পাশাপাশি মদ্যপ অবস্থায় চলাফেরা করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদি কেউ আইন শৃঙ্খলা মেনে বর্ষবরণ উৎসব করে তাতে আমাদের কোনো অসুবিধা থাকবে না। যদি শৃঙ্খলা না মেনে নিয়মের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমরা কড়া পদক্ষেপ নেব। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। সাহা অপটিক্যাল, এখানে আপনারা ফাস্ট ট্র্যাক, রেভেন, ভোগ, স্কট ইত্যাদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস ও ফ্রেম এছাড়াও ক্রিজাল, কোডাক, প্রাইম কোম্পানির লেন্স ও সুলভ মূল্যে পাবেন। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। সাহা অপটিক্যাল, দেবগ্রাম, আনন্দ মিনি মার্কেট, স্টেশন রোড, নদিয়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7908377608 এই নাম্বারে। টোটাল কালকে আমাদের নখানা গাড়ি টাউনে ঘুরবে, র‍্যাব থাকবে, কমব্যাট থাকবে। আমরা রাত্রি 11টার পর থেকে পুরো টাউনে অ্যাকশনে নামবো, যেখানে ডিজে বাজানো হবে, বক্স বাজানো হবে, মদ খেয়ে উচ্ছৃঙ্খল হবে, সেখানে পুলিশ কড়া হাতে বক্স সিজ করবে, মাইক সিজ করবে এবং অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে চলে আসবে। রাস্তায় কোনো রকম ভাবে মদ খেয়ে বাওয়ালি হতে দেব না, তাতে আমরা কালকে রেডি হয়ে আছি। এবং কালকের দিনটা তারাও যেমন এইভাবে সেলিব্রেট করবে, আমরাও এইভাবে সেলিব্রেট করার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। নখানা গাড়ি কালকে আমরা ঘুরবো এবং আমি নিজে থাকব। কালকে আমরা সেলিব্রেট কিভাবে করাতে হয় সেটা আমরা কালকে দেখিয়ে দেব। যদি শৃঙ্খলা পরায়ণ হয়, যদি ভদ্রভাবে সেলিব্রেট করে, সেখানেতে আমরা তাদের পাশে থাকবো। আর যদি ওই বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে মানুষের আনন্দকে মানে আনন্দ নিজেদের আনন্দ করতে গিয়ে মানুষের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তাদেরকে আমরা ঠিক সেইভাবে সেলিব্রেট করাবো। কোনো এখানে বড় ছোটর কোনো ব্যাপার নেই, ধরে নিয়ে আসবো, আইন যা আছে, কমপ্লেন আছে, কেস করবো, কোর্টে পাঠাবো। আর পশ্চিমবঙ্গ সরকারের আইন, আমাদের জেলার এসপি যা বলেছেন আমরা তার নির্দেশ পালন করবো। আর এবার তো আমি অলরেডি মহদীপুরে বন্ধ করে দিয়েছি, আর অন্যান্য জায়গায় পিকনিক আছে, এটা বাঙালিদের একটা অনুষ্ঠান আছে, সে পিকনিক করবো। আমরা পিকনিকে কারোর কোনো ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু যেখানে মদ খেয়ে বাওয়ালি হবে, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একই দিনে তিনজন চারজন করে মদ খেয়ে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় সারা জেলাতে, শুধু মদের কারণে। মদের খাওয়াটা এবারে বাওয়ালি হবে, নিজেদের মধ্যে মারপিট করবে, এ ওর বোনকে টানবে, এ ওর মাকে টানবে, গালিগালাজ করবে, আমরা এসব সহ্য করবো না। তারা ভদ্রভাবে তারা সারা বছরের শেষ দিনটাকে তারা সেলিব্রেট করুক, আমরাও তাদের পাশে থাকবো। আর তারাও যদি সেরকম ভাবে সেলিব্রেট করে অভদ্রভাবে, আমরাও অভদ্রভাবে সেলিব্রেট করবো। সেটাই কালকে আমি বাইক পেলে ওই বাইকওয়ালা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের কি অবস্থা হবে, কোনো বাইক ফাইক চলতে দেবো না রাস্তাতে। ওইভাবে বাইক ফাই ওখানে ধরবো, কাগজপত্র চেক করবো, সিজ করবো, ধরে নিয়ে আসবো, হাজতে ঢোকাবো, কোর্টে পাঠিয়ে দেবো, একদম পুরো যা হবে আইন মাফিক হবে। রাজি আছে, করবো কাল। তারা ভালোভাবে কাটাক, এই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য নেই। আমরা চাই যে তারা ভালোভাবে দিনটা সেলিব্রেট করুক, আমরা তাদের পাশে আছি, এটা আমরা চাই। আমরা কোনো রকম কোনো অকারণে কাকেও হ্যারাস করবো না, কিন্তু যদি তারা এই সমস্ত নোংরামি করে সেখানে আমরা কঠোর পদক্ষেপ নেবো।